নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকালে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি এখন ভালো আছি। যাই হোক, আজকে এইখানে এই একটা ঝোপের মধ্যে এসেছি, দেখে বুঝতে পারছো তো কেন এসেছি, সেই বিষয়ে একটা বিস্তারিত কথা বলবো। তো এইখানে দেখো, এগুলো হলো বাঁশ গাছ। আর বাঁশ গাছ আমাদের গ্রামে খুব অতি প্রয়োজনীয় একটা জিনিস। তো বাঁশ গাছ থেকে কী কী হয় তার মানে ছোট একটা জিনিস তোমাদের আজকে দেখাবো। তো দেখো, তোমাদের ভিডিওটা দেখো, দেখলে ভালোই লাগবে। গ্রামের আমাদের এটা ঐতিহ্য। আর এখন মানে ধান টান কাটা হচ্ছে বা তোলা হচ্ছে, চাষের মানে ভরপুর চাষের মানে ধান কাটার সিজন। তো চলো, তোমাদের এই বাঁশ গাছ থেকে কত কি মানে তৈরি হয় তার মধ্যে আমি একটা জিনিস তোমাদের দেখাবো। আর দেখো, তোমাদের ভালো লাগবে। আর অনেক অনেক বন্ধুরা হয়তো দেখে থাকবে, আর অনেক হয়তো দেখে থাকবে না, তো তাদের জন্য এই ভিডিওটা। তো চলো, এই আমি এখানে এসে গেছি। আর এখানে দেখো কিছু বাঁশের নতুন পুরানো করে কিছু বাঁশের বাঁধা, এখানে দেখো এভাবে বাঁশগুলোকে কেটে নেওয়া হয়েছে। আর এই বাঁশগুলোকে গোটা বাঁশকে কেটে নিয়েছে, এইভাবে কাটা হয়েছে সরু সরু করে। এই সরুগুলোকে আমরা এখানে বলে থাকি বাঁধা। এরকম সরু সরু লম্বা আকারে কেটে নেওয়া হয়েছে এই বাঁধাগুলিকে। এখানে দেখো দুটো চাকা আছে, লোহার চাকা, গোল মতো চাকাটা। তো এটা দিয়ে গাড়ি বানানো হবে, গরুর গাড়ি যেটা বলে। গরুর গাড়ি তোমরা অনেকে জানো না, তো গরুর গাড়ি যেটা হয় মাল বোঝা হয়, বিভিন্নরা হবে, ধান বোয়া হয়, মানে রাসায়নিক সার বোয়া হয়, বিভিন্ন কাজে ব্যবহার হয়। তো গাড়িটা কীভাবে বানানো হচ্ছে এই বাঁশ দিয়ে, তার সাথে শুধুমাত্র দুটি লোহার চাকা। চলো আজকে তোমাকে সেটাই দেখো। এখন চাকাগুলো খোলা আছে, এখানে মাথা বাঁধা হয়েছিল, মাথাটা খুলে দেওয়া হয়েছে, নতুন করে ফিটিং করা হয়। চলো তোমাদের দেখাবো। তো এই যে চাকা দুটোকে কীভাবে ধরে রাখা হয়েছে সেটা তোমাদের দেখায় দেখো। এখানে আছে একটা মোটা মতো কাঠের খাদি, আর এটাকে বলা হচ্ছে চককাঠ, এটা আমরা বলি চককাঠ। আর এটাকে বলা হচ্ছে এই যে লোহার একটা ইয়ে দেখতে পাচ্ছ, চককাঠের মধ্যে একটা লোহার বড় মতো লম্বা বেড়ি দেওয়া আছে, এটাকে আমরা বলি লিগে। তো এই লিগের সাহায্যে আর এই চককাঠের সাহায্যে এই চাকা দুটিকে ধরে রাখা হয়েছে। তো যখন গাড়ি মানে চালু হবে, চাকাগুলো বেরিয়ে আসতে পারে, সেই কারণে এইখানে এই যে এখানে দেওয়া আছে ঘাড়খিল, তা আটকে দেওয়া আছে, এটাকে বলা ঘাড়খিল। তো এই খিলটা দেওয়ার জন্য চাকাটা আটকে থাকবে, আর এইভাবে চলবে, কোনো সমস্যা হবে না, খুলবে না। তো এরপর চলো, দুটো আছে এদিকে মাছ, দুটো মোটা করে দেওয়া আছে, আর এর সাহায্যে মাথাটাকে ধরে রাখবে। দুটি বাঁশ দেওয়া আছে, এটিকে বলা হচ্ছে উদুল, উদুলের সাহায্যে মাথাটিকে মানে গাড়ির মাথাটা ধরে রাখবে। চলো বাকিটা তোমাদের দেখাই। দেখো পাতাগুলিকে কেটে নেওয়া হয়েছে লম্বা আকারে, দেখো মাপ আছে গাড়ির মাপ করে, দেখো একটু সরু আর একটু চৌড়া করা আছে, কেননা মালটা এখানে এই যে মাথাটা একটু ভালো করে দেখে না, তারপর তোমাদের ফিটিং গাড়ি দেখাবো, আর কিভাবে মাথাটা তৈরি হচ্ছে সেটাও দেখাচ্ছি। তো এবার এসে গেছি এই গাড়ির মাচা কীভাবে হচ্ছে তোমাদের দেখাতে। তো দেখো এই যে দুটি বড় বড় বাঁশ দেওয়া আছে, সাইজ করে বসানো আছে। তো তার মাঝে মাঝে দেওয়া আছে কিছু তালকাঠ, তালকাঠের মানে এক একটা তালকাঠ দেওয়া আছে সাইজ আকারে, আর মাঝে কিছু দেওয়া আছে বাঁশের টুকরো। তো এইভাবে মাচাটাকে বানানো হচ্ছে। আর সাথে থাকছে তোমার এই যে বিভিন্ন মেশিনপত্র আছে, ড্রিল মেশিন, কারেন্টের সাহায্যে মানে বলে তাই ফুটো করা হবে, আর এই পেরেক দিয়ে পেটা হবে। তো এইভাবে গাড়িটাকে বানানো হবে। আর মাচাটাকে তোমরা দেখলে বুঝতেই পারবে কীভাবে মাচাটা তৈরি করা হচ্ছে।
এই যে লম্বা মাথা করে পেরেক গেলে পেটা আছে, আর এটা হচ্ছে কোরাত, কাঠ কাটা বা বাঁশ কাটা। তো বিভিন্ন যন্ত্রপাতি লাগে, আর দেখো কিভাবে ফিটিংস হচ্ছে। তো এই গাড়ির সাহায্যে যা মাল বওয়া হয় বা যেভাবে হয় তোমাদের দেখাচ্ছি, ভিডিও শেষ অবশ্যই তোমরা দেখতে পাবে। তো মাচাটা দেখে নাও কিভাবে ফিটিংস হয়েছে, খুব লম্বা মতো করে করা হয়েছে। আর এটা একটা নির্দিষ্ট মাপ থাকে, সেই মাপ অনুযায়ী এটা তৈরি করা হয়। তো দেখে বুঝতেই পারলে কীভাবে মাচাটা তৈরি করা হয়েছে। নতুন গাড়ি তৈরি হয়ে গেছে, এই যে উপরে মাচাটা দেওয়া আছে, আর এটা পুরোপুরি ভাবে ফিটিং হয়ে গেছে। আর আপাতত এটা এখন মাঠে যায়নি, মানে মাল বোঝাই হয়নি, সেই কারণে জামা কাপড় মেলা আছে কিছু, গ্রামের ব্যাপার তো জামা কাপড় শুকিয়ে দেওয়া আছে। আর এটা পরে কিভাবে ব্যবহার হচ্ছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো সুন্দর ফিটিং হয়ে গেছে, এরপরে শুধু এখানে জোয়ালটা বাকি আছে, দুটো যে গরু বাঁধা থাকবে সে জোয়াল দেওয়াটা শুধু মাত্র বাকি আছে। আমাদের গাড়িটা মাঠে হচ্ছে ফিটিং, এই যে দেখো লোহার চাকাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, আর সাইডে ঘাড় খুলতে দেওয়া হয়ে গেছে, আর মাল বোঝায় পাঠান। তো এই যে গাড়িটা দেখছো এটা পুরোপুরি ফিটিংস হয়ে গেছে, এরপরে গরুগুলো এখানে বাঁধা হবে, আর গাড়িটা জোড়া হবে, এখানে একজন মানুষ বসে চালাবে গাড়িটাকে। তো এটা ফিটিংস গাড়ি মোটামুটি, এরপরে বজায় করা যাবে। তো এইভাবে আমাদের এখানে গ্রামে মানে যেভাবে গরুর গাড়ি তৈরি করা হয়, আর গরুর গাড়ি সচরাচর সব জায়গায় নেই, এখন তো আধুনিক যুগ, ট্রাক্টরে করে ধান বাওয়া হচ্ছে। তো আমাদের গ্রামে বেশিরভাগ গরুর গাড়ি করে বাওয়া হয়, ছোটোখাটো মানে অল্প চাষ যাদের। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এই মানে গরুর গাড়ির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আসছি আবার পরের ভিডিও, আরও দেখা হবে, আরও ডিটেলসে যাবো তোমাদের গাড়ি কীভাবে বোঝাই হচ্ছে বা কীভাবে গরু বাঁধা হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আর তাহলে আসি। তো বন্ধুরা ঠিক আছে, এই যে গরুর গাড়ি দুটো আমি বসে আছি, আর এইভাবে যাওয়া হয় মাঠে। তাহলে আসছি আবার, আগামীকাল দেখা হচ্ছে নতুন করে ব্লগ নিয়ে, সকালে এসে তাহলে। আর এই দেখো এগুলো মই, এগুলো বাঁশের তৈরি। তো বাঁশের এখানে অনেক কিছুই তৈরি করা হয়, গাড়ি দেখালুম। তো এগুলো হচ্ছে মই, এগুলো দিয়ে মাঠে গরু বেঁধে মাঠের জমিকে সমান করা হয়, মাটিকে, এগুলো বলা হয় মই। এটাও বাঁশের তৈরি, দেখো প্রথম থেকে দেখাচ্ছি, এটাও খুব কাজের জিনিস।
আর এই দেখো গরুর গাড়ি করে ধান বওয়া হচ্ছে। তোমাদের বোঝাই গাড়ি দেখালাম কিভাবে এই গরুর গাড়ি ব্যবহার করা হয়। তো এরপর দেখাবো তোমাদের মই আর মই কিভাবে ব্যবহার হচ্ছে। তো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো এগুলো মই, এগুলো বাঁশের তৈরি। তো বাঁশের এখানে অনেক কিছু তৈরি করা হয়। গাড়ি দেখালুম, তো এগুলো হচ্ছে মই। এগুলো দিয়ে মাঠে গরু বেঁধে মাঠের জমিকে সমান করা হয়, মাটিকে। এগুলো বলা হয় মই। এটাও বাঁশের তৈরি, দেখো প্রথম থেকে দেখাচ্ছি। এটাও খুব কাজের জিনিস। এটা হচ্ছে মই, বাচ্চাটা বসে আছে, এটা মই। তো আমাদের গরু টরু কিছু নেই, সেই কারণে ছোটোখাটো ছোটো ক্ষেত বাড়ি। তো এটা আমরা নিজেরাই মোটামুটি হাতাহাতি করে আমাদের মানে দাদা ভাই আমরা সকালে মিলে চেষ্টা করি যে কোনোরকমভাবে মানে যা চাষের যা প্রস্তুতি নিজেরাই করে নিই মোটামুটি। আর গরু না থাকার কারণে এখানে একজনকে চাপালে মইটার উপরে যে টানলেই মাটিটা সমান হয়ে যায়। তো এবার দেখো, এটা হচ্ছে মই, তোমাদের দেখালাম। আর মইটা কীভাবে ব্যবহার করা হয় সেটাও দেখাচ্ছি, দেখে নাও। তো এটা গরু দিয়ে বেশিরভাগ ব্যবহার করা হয়, আর আমাদের গরু না থাকার কারণে একটা বাচ্চাকে বসিয়ে মাটিটাকে সমান করে নিচ্ছে। এভাবে মইটা আমাদের মাঠে ব্যবহার করা হয়। তো চলো এরপরে ভিডিওটা শেষ করি। আর কেমন লাগছে অবশ্যই জানাবে, সাথে থেকো অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখন আধুনিক যুগ, এই যে দেখো ট্রাক্টরে করে ধান বাওয়া হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, তোমাদের এই মানে গরুর গাড়ির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আসছি আবার পরের ভিডিও, আরও দেখা হবে, আরও ডিটেলসে যাবো তোমাদের গাড়ি কীভাবে বোঝাই হচ্ছে বা কীভাবে গরু বাঁধা হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আর তাহলে আসছি। তো বন্ধুরা ঠিক আছে, এই যে গরুর গাড়ি দুটো আমি বসে আছি, আর এইভাবে যাওয়া হয় মাঠে। তাহলে আসি আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন নিয়ে সকালে। এই সুস্থ থাকতে ভালো থাকে তাহলে।